नमस्कार आमार बांग्लादेशी भाईगण एवं पश्चिमबंगेर भाईगण इंडियन भाईगण बा बोनगणदेर सबाइके आंतरिक शुभेच्छा एवं अनेक धन्यवाद जानाय आमार भिडियोगुलो वाच करार जन्य। एंड आजकेर भिडियोर टपिक हलो जे आपनारा जखन बांग्लादेश इंडिया बांग्लादेश सीमान्तवर्ती एलाका क्रस करते जाबेन तखन आपनादेर जन्य पुलिस बा पुलिस वेरिफिकेशन बा बीएसएफ वेरिफिकेशन बा इमिग्रेशनर समय की रिक्वायरमेंट लागे एवं चेक करबे। ओके सो फर्स्ट अपना पासपोर्ट चेक करबे एवं एड्रेस टैड्रेस चेक करबे। ओके देन अपना जो चान जे लिकार यूनो लिकार लिकार बा दारू बा मद बा अल्कोहल निये जेते चान अपना जदि ताहले अपनादेर जोन्नो 1 লিটারের পারমিট থাকে, এটা 750 আর একটা হলো 250, মানে 1 লিটারের পারমিট লাগে। 1 লিটারের পারমিটের জন্য আপনাদের কি কি করতে হবে আপনারা নিশ্চিন্তে নিয়ে যেতে পারবেন, কেউ কোনো কিচ্ছু বলবে না, কোনো হাই কমিশনার না না বাংলাদেশের প্রাইম মিনিস্টারও কিচ্ছু বলবে না। ওকে আপনাদের জন্য কি কি দরকার সেটা আমি বলছি। ফার্স্ট আপনার পাসপোর্ট, ওকে পাসপোর্ট তো লাগবেই। দেন আপনার দেন আপনার লিকারের স্লিপ লাগবে, মানে যে শোরুম থেকে নিয়েছেন বা যেখান থেকে দোকান থেকে নিয়েছেন সেটার স্লিপ লাগবে। ওকে দেন বাংলাদেশ দেখবে, দেখার পর লিকারটা খুলবে, খুলে একটু লিকার ফেলে দেবে, তারপরে আপনাকে একটা বাংলাদেশ পুলিশ না ইন্ডিয়ান পুলিশই দেবে, বাংলাদেশ পুলিশও দেবে ওইদিকে। তো ফার্স্ট এদিকে ইন্ডিয়ান পুলিশ আপনাকে একটা স্লিপ দিয়ে দেবে, ওখানে লিখে 200 রুপিস নেবে আপনার কাছ থেকে। 200 টাকা নেওয়ার পর 200 টাকা নেবে, 200 টাকা নেওয়ার পরে আপনাকে লিকার টিকিট দিয়ে সেফলি আপনাকে ওই দিকে আপনাকে বিএসএফ লিকারের জন্য আপনাকে বিএসএফ নিয়ে পার করে দেবে। তারপর ওখানে গিয়েও সেম প্রসিজার, ওখান থেকেও 200 টাকা নেবে আপনার কাছ থেকে, বাংলাদেশি বাংলাদেশি ইমিগ্রেশন থেকেও নেবে। তারপর আপনারা যখন সেখানে যাবেন বাস বা বাসে বা যেখানেই যাবেন আপনার অনেক প্রবলেম হবে, লাইক বিএসএফ এসে দেখবে কে লিকার নিয়ে আসছিল, তাকে দেখবে চেক করবে লিকারটা ঠিকঠাক আছে কি তার কাছে, সেটাই মানে তার জন্য তাকে হেনস্থা হচ্ছে হতে হচ্ছে কি হতে হচ্ছে না এটাও দেখতে হচ্ছে দেখবে, কিন্তু তাকে হেনস্থা হতে হচ্ছে পুলিশের কাছে, এর জন্য বারবার এসে চেক করবে তার সিকিউরিটির জন্য। ওকে সো এটাই হলো লিকারের প্রসিজার অ্যান্ড গোল্ড অ্যান্ড এভরিথিং, যেটা যেটা নিয়ে যেতে চান গোল্ড চকলেট বা এনিথিং ইন্ডিয়া টু বাংলাদেশ নিয়ে যেতে চাচ্ছেন আপনার সাথে এক্সপোর্ট করতে যাচ্ছেন, সো এই এই সেম প্রসিজারে রিকোয়ারমেন্ট হবে, এই রিকোয়ারমেন্টেই আপনাকে কাজ করতে হবে এবং তারপর আপনাকে সব কিছু ওই পার নিয়ে যেতে পারবেন আর সেফলি ওখানে থাকতে পারবেন। সো এই ভিডিও এই পর্যন্ত এইভাবেই নিয়ে গেলে আপনাদের সব থেকে বেটার হবে। অ্যান্ড বন্ধুগণ এরপরের ভিডিওগুলো আসবে আপনাদের বলেছি এর আগের ভিডিওতে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড লাইক।